হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সেভেন বেঙ্গলি আজকে আমরা পাগলা গণেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়বো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে পাগলা গণেশ গল্পটা আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি পাগলা গণেশের অনুশীলনী প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি যারা দেখো নি প্লে ওপেন করে দেখে নিও এখন শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন কি দিয়েছে আচ্ছা একটা কথা বলি আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে দু একটা জিনিস তোমরা অনেকেই পাচ্ছ না তো আমি যেগুলো রয়েছে সেগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি আর যেটা নাই নেই সেগুলো আমি পরপর আপলোড দিয়ে দেবো তোমরা বলে দিয়েছো আমার মাথায় আছে সো আমি পরপর কিন্তু সেগুলো আপলোড করে দেবো চ্যানেলে চোখ রাখবে যাই হোক শুরু করা যাক লাইক শেয়ার করো ভিডিও সবার প্রথমের প্রশ্ন পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের উল্লেখ আছে সেগুলোর পরিচয় দাও উত্তর আমরা লিখবো পাগলা গণেশ গল্পে মাধ্যাকর্ষণ প্রতিরোধী মলম আবিষ্কারের ফলে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারে হিরিক পড়ে যায় সেগুলো হলো ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো নারদের ঢেঁকির মতো কার্পেটের মতো কার্তিকের বাহন ময়ূরের মতো সব উড়ান ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পাগলা গণেশ গল্পের সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে উত্তর আলোচ্য গণেশ নামক কল্প বিজ্ঞান ধর্মী গল্পে দেখা যায় মানব সভ্যতার বিজ্ঞানের হাত ধরে সুদূর ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছেছে এই পরিস্থিতিতে বিজ্ঞানের বাড়াবাড়ি এবং মানব মনের সৃষ্টিশীলতার মৃত্যু হওয়ায় সমস্যাকে ইঙ্গিতবাহী করে তোলা হয়েছে ঠিক আছে অর্থাৎ আমরা গল্পে দেখেছিলাম যে মানুষের মনের সেখানে কোনো দাম নেই সঙ্গীত শিল্প সংস্কৃতি সেখানে কোনো প্রাধান্য নেই সেখানে মানুষ শুধু যন্ত্রের ওপর বেশ করে যান্ত্রিক অনেকটা লাইফ তো সেটাই আমরা দেখেছি সেই সেইটাকেই আমরা এইভাবে লিখবো নেক্সট প্রশ্ন খেলাধুলার পাটও এটা চুকে গেছে হবে চুকে গেছে কিভাবে বোঝা গেল উত্তর লিখ উত্তর আমরা লিখবো বিজ্ঞানের চরমতম সাফল্য ও প্রসারের যুগেও খেলাধুলা এটা চল হবে চল থাকতেই পারে কেননা বিজ্ঞান মস্তিষ্কের বিষয় খেলাধুলা শরীরচর্চা ও বিনোদনের ব্যাপার তবুও যখন পাগলা গণেশ গল্পে পনেরোশো সালের প্রেক্ষাপটে দেখা গেল মানুষ বিজ্ঞানের বুথ খেলাধুলার শের জনপ্রিয় আসরগুলি অর্থাৎ অলিম্পিক বিশ্বকাপ উঠে গেছে তখনই বোঝা যায় খেলাধুলার পাটও চুকে গেছে ঠিক আছে নেক্সট নেক্সট খামোখা সময় নষ্ট এমন ভাবনার কারণ কি উত্তর ঘরে ঘরে মানুষ বিজ্ঞান নিয়ে এমন বুধ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানী ফলে বিজ্ঞান চর্চা ছাড়াও অন্য কোনো চর্চায় কেউ মাথা ঘামায় না কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এই সব নিয়ে মাথা ঘামানো মানে খামোখা সময় নষ্ট কারণ চারিদিকে বিজ্ঞান চর্চার মধ্যে এসব মধ্যে হবে এটা এসব চর্চা কোনো কাজেই লাগে না ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান পৃথিবীতে আর কি কি থাকার কথা উত্তর উত্তর আমরা লিখব বিজ্ঞান মানুষের কাজে এক আশীর্বাদস্বরূপ শক্তির উৎস সন্দেহ নেই কিন্তু বিজ্ঞানী যে মানুষের জীবনের একমাত্র বিষয় তা কখনোই হতে পারে না মানব মনের সুকুমার শিল্পবোধের নান্দনিক প্রকাশ কবিতা গান কবির মতো বিষয়গুলিও তাই মানব সভ্যতার অঙ্গ হওয়ার কথা ছিল সেই সঙ্গে ক্রিয়া দয়া ও দয়া মায়া করুণা ভালোবাসার মতো আবেগ অনুভূতিও থাকা জরুরি নেক্সট প্রশ্ন ঢেঁকির থেকে নামা আর ভেলার থেকে নামা লোক দুটোর সঙ্গে গণেশের কি কথা হয়েছিল উত্তর আমরা লিখব একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে আসা লোক দুটো গণেশের কাজের ফিরিস্তি থেকে জেনেছিল গণেশ কবিতা লিখছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা হয় তা পড়বে এরপর লোক দুটো গণেশের কাজের প্রতি অবহেলার ভাব প্রকাশ করে নেক্সট প্রশ্ন পৃথিবীর বাঁচবার ওষুধ পৃথিবীর কি অসুখ করেছে বুঝিয়ে দাও উত্তর লিখব পৃথিবী গভীর থেকে গভীরতর অসুখ এখন এই অসুখে পৃথিবী বিষণ্ন বিজ্ঞানের বাড়াবাড়িতে গৃহস্থ ধর্মের মায়া মমতা সব রকম পথ নষ্ট হয়ে গেছে ফেরত পাওয়ার ওষুধ হল সুকুমার শিল্প সুতরাং পৃথিবী প্রকৃতপক্ষে গভীর অসুখ করেছে নেক্সট প্রশ্ন একাশে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না গণেশের এরূপ ধারণা কেন হয়েছিল উত্তর গণেশ কবিতা লিখে দুটো লোকের কাছ থেকে অবহেলা পেয়েছে আর গান গাওয়ার দুটো পাকনাওয়ালা ভদ্রলোকের কাছ থেকে কথার খোঁচা খেয়েছে এবং ছবি খোদাই করতে গিয়ে এক ভদ্রমহিলার কাছ থেকে সে উপেক্ষা লাভ করেছে তারপরেই তার মনে হয়েছে পৃথিবীর গতি প্রকৃতি সে একা উল্টে দিতে পারবে না ঠিক আছে নেক্সট গণেশ হো হো করে হেসে বলল গণেশ এই হাসির অর্থ কি উত্তর গণেশ একটি হাসিতে যে উচ্চধ্বনি আছে তাতে সাফল্যের আনন্দ প্রকাশিত গণেশের বিশ্বাস পৃথিবীর লোক তার সঙ্গে আছে তাই দুনিয়াটা সত্যি বেঁচে আছে ঠিক আছে এই প্রশ্নগুলো দিলাম ভীষণ ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়ো দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে ওখানে আমি আরো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এখন জন্য একটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা